বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। লুবনা কুটির চ্যানেল থেকে আমি লুবনা আপনাদের সাথে হাজির হয়েছি। আজ আমরা দেখে নিব এই সুন্দর পপি ফুলটি কিভাবে আপনারা খুব সহজে করে নিতে পারেন, সেটাই দেখিয়ে দিব। তো এর আগে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম গোলাপ ফুল, কিভাবে গোলাপ ফুলের পাতা করে নিতে হয়। তো আমরা এই একটা ভিডিওর মধ্যে পপি ফুল এবং পাতাটা দেখিয়ে দিব। এর জন্য কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে। আর আমি কিন্তু এই কাজগুলো করে নিয়েছি সুন্দরী সুতা দিয়ে। আপনারা চাইলে কিন্তু অন্য সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন, তবে সুন্দরী সুতাটা দিয়ে কাজটা করলে সুন্দর ভরাট হবে। চলুন তবে দেখে নেই। দেখেন এই যে এখানে কিন্তু আমি এঁকে নিয়েছি মাঝের যে পোষণটা, সেখানে ঘর ঘর করে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে করে ঘর করে নিতে পারেন, এতে করে কাজটা করতে খুব সহজ হবে। তো আমি মাঝের পোষণটার জন্য ব্রাউন কালার সুতা নিয়েছি। আর সম্পূর্ণ পপি ফুলটা করার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি বাঙ্গি কালার আর হচ্ছে একটু কমলা টাইপের কালার, মানে ইটালি কালার যেটাকে বলে, সেই রকম একটা কালার নিয়েছি। পুরো কমলা না, একটু ইটালি টাইপের নতুন ইটটা যে কালারটা থাকে সেই রকম একটা কালার নিয়েছি। তো এখানে আমি কিন্তু এই যে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী কিন্তু ক্রসটা করে নিচ্ছি, মানে প্রথম লাইনটা আমি একবার করে আসছি, এখন ক্রসটাকে ফিল আপ করে নিব। এই যে লাইনটা আমার কমপ্লিট হয়েছে, এখন এখান থেকে আমি নেক্সটে যে লাইনটা আছে সেই লাইনে চলে এসেছি। এখান থেকে আমি আবার এই লাইনটা সম্পূর্ণটুকু একবার করে যাব, পরে যখন ঘুরে আসব তখন কিন্তু আমাদের ক্রসটা কমপ্লিট হবে। এখানেও কিন্তু আমি সুন্দরী সুতা নিয়েছি আর সুতাটাকে ডাবল করে নিয়েছি, মানে টু প্লাই করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে থ্রি প্লাই করেও কাজটা করে নিতে পারেন। এই ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, তাহলে নেক্সটে আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন থেকে আপনারা এই চ্যানেলে হাতের কাজে যে কোনো ধরনের টিউটোরিয়াল পাবেন। এর আগে আমি হ্যান্ড প্রিন্ট কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। আর এখন থেকে আশা করি আমি সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অথবা লাইভে আসার চেষ্টা করব হাতের কাজ বিষয়ে। তো দেখেন এই যে আমি কিন্তু ক্রসটা করে নিচ্ছি। এর আগে আমি দেখিয়েছিলাম গোলাপ ফুল, গোলাপ ফুলের পাতা। তো এখানে আমি আজকে পপি ফুলটা করে নিয়েছি, এটা মাঝের যে অংশটা সেটা কাজটা কিন্তু আমাদের এখানে ব্রাউন কালার দিয়ে করে নিয়েছি। এখন আমরা দেখে নিব পাতার কাজটা। তো আমি এখানে কিন্তু কিছুটা পাতা করে রেখেছি, এটা সবুজের মধ্যে একটা কেমন যেন সবুজ দেখে এখন ক্যামেরা যেরকম মনে হচ্ছে সেম এই কালারটাই। তো আমি দেখেন এখানে এঁকে নিয়েছি ছোট ছোট করে, ঘর ঘর করে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনারা এঁকে কাজটা করে নিতে পারেন। এইভাবে এঁকে নিলে কাজটা অনেক সোজা হয়ে যায়, যেহেতু এটা আমাদের মানে ফাঁকাযুক্ত কাপড় না, কটন কাপড়। আমি এখানে যে ডিজাইনটা করেছি আপনারা চাইলে কিন্তু বেডশিটের মধ্যে এই ধরনের ডিজাইন করে নিতে পারেন। আর এর আগেও কিন্তু একটা টিউটোরিয়াল দেখিয়েছি গোলাপ ফুলের, সেটাও কিন্তু বেডশিটে করা যাবে। আর যদি আপনারা সোফার কাভারের জন্য করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুলগুলোকে অ্যাড করে নিতে পারেন। তো এই যে এখান থেকে কিন্তু আমি লাইনটা করে নিয়েছিলাম একবার, এখন আবার ক্রসটাকে করে নিচ্ছি। এখানে আমি যে কালারগুলো অ্যাড করেছি আপনারা যে এই কালারগুলোই করতে হবে এমন কিন্তু কথা না, আপনারা আপনাদের পছন্দ এবং রুচি অনুযায়ী কিন্তু যে কোনো কালার অ্যাড করে কাজটা করে নিতে পারেন।
দেখেন এই যে এখান থেকে কিন্তু আমি ঘট একটা কমিয়ে নিচ্ছি প্রত্যেকটা লাইনে কিন্তু আমার এখান থেকে ঘর কমে যাবে যেভাবে আমি এঁকে নিয়েছি সেই অনুযায়ী সুতাটা যেহেতু ছোট হয়ে গেছে তো আমি এখান থেকেই ব্যাক করে নিয়েছি আর একইভাবে যেহেতু করতে হবে আমি বাকি কাজটুকুই সম্পূর্ণ করে নিয়েছি এখন এখানে যে ডালের অংশটা আছে সেই ডালের অংশটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে করে নিতে পারেন তো এই জন্য আমি গাঢ় সবুজ কালার যেটা সেটা নিয়ে নিয়েছি তো এখানে আমি যতটুকু দাগ দিয়ে নিয়েছি এখানে আমার দুইটা করে ক্রস হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি এই যে দুইটা ক্রস করে নিয়েছি আপনারা চাইলে এখানে আমি দুইটা দাগ দিয়েছি আপনারা তিনটা দাগ দিয়ে নিতে পারেন এতে আপনাদের কাজটা করতে ইজি হবে এই যে এখান থেকে আমি ক্রস করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি যে নিচের ডালের অংশটা সেটা কমপ্লিট করব এরপরে আপনারা আরও কিছু বেডশিটের ডিজাইন পাবেন বেডশিটের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিন্তু এই লাইনটা সম্পূর্ণ প্রায় করে ফেলেছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে ডাল দিতে পারেন অথবা আমি গোলাপ গাছের যে আরেকটা টিউটোরিয়াল দিয়েছি ক্রসের সেটার মধ্যে আরেকভাবে করে ডাল দিয়েছি ওভাবে করেও কিন্তু আপনারা ডাল দিতে পারেন তো একইভাবে এই পাশের যে ডালটা আছে সেটাকেও আমি করে নিব প্রথমে আমি একটা ক্রস করেছি তারপরে এবার আমি তিনটা ক্রস করব যেহেতু এই ডালটা আমি একটু মোটো করে এঁকে নিয়েছি তো এই যে এভাবে করে আমি এই পাশেরটুকু কমপ্লিট করে নিচ্ছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ